রশ্মি সূর্য হতে আগমন করে বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে, তখন তা বক্রিভাবে চক্ষু সংলগ্ন হয় এবং চক্ষুর ইন্দ্রিয় তদানুসারে অনুভব করতে অশক্ত বলে তার এই অক্ষমতা পূরণের জন্য চক্ষু সন্নিহিত রশ্মির সমসূত্রপাতে একটি মায়াকল্পিত স্থানে সূর্যের সন্নিবেশ ঘটায়। এই জন্য উষাকালে যখন সূর্য চক্রবালের উপর আগমন করেন, তখন তাকে আমরা আকাশপটে উদিত হতে দেখি এবং সন্ধ্যার প্রাক্কালে যখন তিনি চক্রবালের নিম্নে অস্ত গিয়েছেন, তখনও আমরা আকাশপটে তাঁর বিদ্যমানতা অনুভব করি। এ বিষয়ে পদার্থবিদরা জানেন যে সূর্য কিরণ মণ্ডল হতে মণ্ডলান্তরে আনত হয়েছে বলে ওই রকম ভ্রান্তি দর্শন হয়, এবং দার্শনিকরাও জানেন যে দর্শকের ওই রকম সূর্য দর্শন বিপর্যয় জ্ঞানের উদাহরণ ছাড়া আর কিছুই নয়। এক স্থানের সূর্যকে অন্য একটি কল্পিত স্থানে সন্নিবেশ করাই চক্ষুর ইন্দ্রিয়ের সত্য দর্শনে অক্ষমতা, এবং সেই অক্ষমতা পূরণের জন্য মায়াশক্তির বিদ্যমানতা স্বতঃসিদ্ধ। কাজে এই রকমভাবে সূর্য দর্শন করে কেউই প্রত্যক্ষতার ভান করতে পারে না। দর্পণে নিজের মুখ দেখে কারও যেমন প্রত্যক্ষ জ্ঞান জন্মায় না, কিংবা অদৃষ্ট পূর্ব ব্যক্তির আলোকচিত্র অথবা উক্ত উৎকীর্ণ প্রস্তর মূর্তি দেখে যেমন প্রত্যক্ষ জ্ঞানে অধিকার হয় না, সেই রকম কল্পিত স্থানে সূর্য দেখে সূর্য দর্শনে কারও প্রত্যক্ষ জ্ঞানের সম্ভাবনা নাই। অতএব যে সূর্যকে আমরা প্রতিদিন দেখছি, সে দর্শনও যথার্থ ও প্রত্যক্ষ নয় বলে এইভাবে সূর্য দর্শনের জ্ঞানকে পরোক্ষ বা অনুমান সিদ্ধ জ্ঞান বলেই অভিহিত করতে হবে। ধরো দর্পণে আমার মুখ দেখলাম, মনে হলো মুখের অবিকল প্রতিকৃতি আমি দেখছি, কিন্তু বিচার করে বুঝতে পারলাম আমার মুখের সঙ্গে প্রতিকৃতির কোনো সৌসাদৃশ্য নয়। আমার দক্ষিণ চক্ষু দর্পণে প্রতিফলিত প্রতিকৃতির বামে, আমার বাম চক্ষু প্রতিকৃতির দক্ষিণে, এবং এই রকমভাবেই আমার সকল অঙ্গ প্রত্যঙ্গেরই স্থান বিপর্যয় ঘটে গেছে। তথাপি সকল বস্তুর সমান বিপর্যয় ঘটেছে বলে আমি মুখের প্রতিকৃতি অনুমানে বোধ করতে পারছি। দর্পণ আমার মুখের যে প্রতিকৃতি দেখিয়েছে, তাতে মুখের যথার্থ স্বরূপতা নাই বলে এটি প্রত্যক্ষ জ্ঞান নয়, এবং আমি স্বয়ং আমার মুখ দেখতে পাই না, এই জন্য প্রতিকৃতি দর্শনে মুখের অনুমান করি বলে একে পরোক্ষ জ্ঞানের বিষয়ীভূত বলেই বলতে হয়। অতএব নিজের চোখে দেখলেও প্রত্যক্ষ জ্ঞান হয় না, এই দার্শনিক সিদ্ধান্ত যে বিচারমূলক এবং যুক্তিসিদ্ধ তাতে কোনো সন্দেহ নাই। কেবল দর্পণগত প্রতিবিম্ব কেন, স্বস্থান প্রতিষ্ঠিত মধ্যাহ্নের সূর্যই হোক অথবা বিশ্বের যে কোনো বস্তুই হোক, সে সম্বন্ধে আমাদের চাক্ষুষ জ্ঞান থাকলেও তা এইভাবে অনুমান সিদ্ধ বলে পরোক্ষ। চাক্ষুষ জ্ঞানকে কেন পরোক্ষ বলছি তা হৃদয়ঙ্গম করতে হলে যে চক্ষু যন্ত্রের গঠন প্রণালী ও ক্রিয়াফল জানা আবশ্যক, কারণ তাহলে কেবল যে ইন্দ্রিয়ের স্বভাব উপলব্ধি হবে তাই নয়, কিন্তু যোগীগণ যে কী জন্য বৃত্তি নিরোধের পক্ষপাতী হয়েছেন, কিংবা শঙ্করাচার্য যে কী জন্য নিত্য নিত্য বস্তু বিবেকের দ্বারা ইন্দ্রিয়গণকে অনিত্য বলে ঘোষণা করেছেন, তারও আভাস পাওয়া যাবে। আমরা যে অবয়বটিকে চক্ষু বলি, তার পরিমাণ যে কোনো চক্ষুষ্মান ব্যক্তির দুই বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয়ের সমান হয়ে থাকে। চক্ষুর আকার প্রায় বর্তুল, এবং ঋষি সুশ্রুতের মতে পঞ্চমহাভূতের সকল অংশ হতে উৎপত্তি। চক্ষু প্রধানত 11 ভাগে বিভক্ত, তার মধ্যে স্বপক্ষ অক্ষিপত্রই প্রথম ভাগ। এটি সামনে থাকে ধূলিকণা প্রভৃতি বাহ্য পদার্থ থেকে চক্ষে রক্ষা করে। তার পেছনে আছে যোজক ত্বক, সহম অক্ষিপত্রের বাধা সত্ত্বেও ধুলা বালি প্রভৃতি অক্ষিগোলকে গিয়ে পড়ে, তাহলে যোজক ত্বক তা অপসারণ করে থাকে। এইভাবে দু চোখের দুই যোজক ত্বক যেন দৌবারিকের কাজ করে চলেছে। এরপরে আছে কতগুলি বুহতন্তু নির্মিত সাঙ্গত্বক বা স্বচ্ছাবরণী। সম্মুখস্থিত এই স্বচ্ছাবরণীকে সুশ্রুত শ্বেতমণ্ডল বলে অভিহিত করেছেন। শ্বেতমণ্ডলের পেছনে রয়েছে তারকামণ্ডল। প্রাচীনের এই তারকামণ্ডলকেই বলতেন কৃষ্ণমণ্ডল। শ্বেতমণ্ডলের স্বচ্ছতার জন্য কৃষ্ণমণ্ডলকে তারই অংশ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে একটির পেছনে অন্যটি অবস্থিত। এই কৃষ্ণমণ্ডলের মধ্যভাগে
একটি সচ্ছিদ্র কণিনিকা আছে। এই কণিনিকা মণি বা দীপ্তৎপলের অভাবে সূচিবিদ্ধ আলোকলেখ্য যন্ত্রের মতো কাজ করে থাকে। এই কেন্দ্রস্থল দিয়ে রশ্মিগুচ্ছ অক্ষি মুকুলকে কেউ কেউ মণি বা দীপ্তৎপল বলে থাকেন। এটি স্বচ্ছ উভয় দিকে নুব্জ এবং আকুঞ্চনে প্রসারণের সামান্যত উপযোগী। এর গর্ভে এবং বাইরে একরকমের জলীয় রস আছে। এই সকল পদার্থের ভিতর দিয়ে রশ্মিগুচ্ছ মণির পশ্চাৎস্থিত একরকমের স্বচ্ছ রসে প্রবেশ করে তৎপশ্চাৎবর্তী একটি কোমল অর্ধস্বচ্ছ চিত্রপত্রের উপরে গিয়ে পড়ে এবং এই প্রপতনের ফলেই দ্রষ্টব্য বস্তুর একটি প্রতিবিম্ব আঁকা হয়ে যায়। এই চিত্রপত্রের পেছনে একটি কালো আবরণ আছে এবং তার পশ্চাৎভাগ স্থিত ঘনত্বক সমগ্র অক্ষিমণ্ডলকে গ্রথিত রেখেছে। কৃষ্ণবর্ণ সকল বর্ণের অভাব বলে উক্ত চিত্রপত্র নানা রকমের বর্ণজ্ঞান উৎপাদন করতে সমর্থ হয়। এই চিত্রপত্র একটি কোমল অর্ধস্বচ্ছ ঝৈল্লিক পদার্থ এবং একে দর্শন স্নায়ুর বিস্তৃতি বলে ধরা হয়। মস্তিষ্কের সঙ্গে দর্শন স্নায়ুর সংযোগ থাকার ফলে ওই চিত্রপত্র স্থিত প্রতিবিম্বের বা বর্ণগত বিভিন্ন কম্পনের সন্নিকর্ষরূপ স্পর্শ চৈতন্য আমাদের বুদ্ধিস্থ হয়ে থাকে। চক্ষুযন্ত্রের গঠন প্রণালী এবং তার ভিন্ন অংশের কার্যকারিতা এত বিশদভাবে আলোচনা করার উদ্দেশ্য, এটি ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলে তবেই আমরা চাক্ষুষ জ্ঞানের স্বভাবটি ভালো করে বুঝতে পারব। অক্ষিমণ্ডল স্থিত চিত্রপত্রে বস্তুর যে প্রতিবিম্বটি পড়ে থাকে তা স্পর্শ চৈতন্যের কারণ, কিন্তু ওই ক্ষুদ্র প্রতিবিম্বটি চিত্রপত্রে বিপরীতভাবে পতিত হয় বলে চক্ষুষ্মান ব্যক্তির জ্ঞানও বস্তু সম্বন্ধে বিপরীত হয়ে থাকে। বট বীজ হতে যেমন বট গাছই হয়, অন্য গাছ হয় না, সেই রকম বিপর্যস্ত প্রতিবিম্ব হতে অবিপর্যস্ত জ্ঞান না হয়ে বিপর্যস্ত জ্ঞান হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একথা পদার্থবিজ্ঞানীরাও স্বীকার করে থাকেন। এইভাবে বস্তু হতে জ্ঞানের বৈলক্ষণ্য হলেও জ্ঞান ও বস্তুর অন্তরালে কোনো আপেক্ষিকতা নাই বলে সংস্কারবশত আমরা উভয়ের পার্থক্য বুঝতে পারি না। সাপেক্ষ জ্ঞানের অভাব থাকলে কোনো পরিণাম অনুভূত হয় না, তা অন্য একটি উদাহরণ নিলেও বোঝা যায়। যেমন পৃথিবীর আহ্নিক গতির জন্য আমরা প্রতি ঘন্টায় প্রায় 500 ক্রোশ হিসাবে 150 অংশ অর্থাৎ সার্ধ দেক্কান ঘূর্ণিত হচ্ছি, আর পৃথিবীর বার্ষিক গতির জন্য ওই সময়ে প্রায় 32,400 ক্রোশ হিসাবে ভূকক্ষের এক স্থান হতে প্রক্ষিপ্ত হচ্ছি এবং অভিজিৎ নক্ষত্রাভিমুখে সমস্ত সৌরজগতের অভিধানের জন্য ওই সময়ে আমরা 18,000 ক্রোশ হিসাবে সৌরকক্ষের এক স্থান হতে অন্য স্থানে নিত হচ্ছি। কিন্তু সাপেক্ষ জ্ঞানের অভাবের জন্য এই গতিত্রয়ের কোনো পরিণাম অনুভব না করে আমরা মনে করছি যে আমরা স্থিরভাবেই বিরাজ করছি। বস্তুর স্বরূপ স্থগিত করে বিপরীত জ্ঞান উৎপাদন করায় ইন্দ্রিয়ের এই রকম স্বভাব। আমরা ভূপৃষ্ঠে থেকে নিয়ত শূন্যে ভ্রমণ করছি, কিন্তু দেখো কি দুর্দৈব, ইন্দ্রিয় আমাদের মধ্যে বিপরীত জ্ঞান উৎপন্ন করে পৃথিবী স্থির এবং সূর্যকে গতিশীল হিসেবে দেখিয়ে ছাড়ছে। কেবল তাই নয়, ইন্দ্রিয়ের আরও অদ্ভুত কারামতি আছে। বস্তুত আমরা পশ্চিম দিক হতে পূর্ব দিকে ভ্রমিত হচ্ছি বলে সূর্যকে তার বিপরীতভাবে অর্থাৎ পূর্ব হতে পশ্চিমে যেতে দেখছি। সুতরাং বাইরে যেমন ঘটনা ঘটছে, মন ইন্দ্রিয় যে তার বিপরীত কাণ্ড অবলম্বন করছে তাতে কোনো সন্দেহ নাই। এটি যে ইন্দ্রিয়ের কেবল মাত্র দোষ তা নয়, ইন্দ্রিয়ের অক্ষমতাও জ্ঞানান্তরে উদ্ভাবন করে থাকে। মৃগতৃষ্ণিকার উদাহরণে তার ওই বিলক্ষণ স্বভাবটি ইতিপূর্বে দেখিয়াছি। মহর্ষি গৌতম ও ন্যায় দর্শনে প্রত্যক্ষ জ্ঞানের স্বরূপ নির্ণয়ে ইন্দ্রিয়ের ওই রকম ব্যভিচারিতা লক্ষ্য করে বলেছেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানব্য পদেশম ব্যভিচারী ব্যবসায়ত্তকং প্রত্যক্ষম। অর্থাৎ বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হেতু যে জ্ঞান হয় তা অব্যপদেশ্য অব্যভিচারী ও ব্যবসায়ত্তক হলে তাকে প্রত্যক্ষ বলা যায়। ভগবান বাৎসায়ন এই মন্ত্রের ভাষ্য করতে গিয়ে বলেছেন, গ্রীষ্মে মরিচয় ভৌমেন উষ্মনা সংশ্লিষ্টা স্পন্দমানা দূরস্থস্য চক্ষুষা সন্নিকৃষ্যন্তে
তত্ত্বেন্দ্রিয়ার্থ সন্নিকর্ষাত উদকমিতি জ্ঞানমূত পদ্ধতে তচ্চ প্রত্যক্ষং প্রসজ্জ তিত্তত আহ অব্যভিচারিতি। অর্থাৎ গ্রীষ্মকালে স্বাভাবিক গরমের জন্য পার্থিব বস্তু সকল উত্তপ্ত হয়ে থাকে, সেই উত্তাপের জন্য সূর্যকিরণ সংশ্লিষ্ট ও স্পন্দমান হয়ে দুর্গত দ্রষ্টা চক্ষুতে সন্নিকৃষ্ট অর্থাৎ গোচরীভূত হয়ে জলজ্ঞান উৎপন্ন করে। প্রত্যক্ষতায় সেই রকম ভ্রান্ত জ্ঞান নিবারণ করার জন্য আচার্য অব্যভিচারিণ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ন্যায়শাস্ত্র যাকে অব্যপদেশ্য অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক প্রত্যক্ষ জ্ঞান বলে গ্রহণ করেন তা ব্যবহারত সত্য হলেও তাত্ত্বিক বা পারমার্থিক নয়। এই জন্য যোগশাস্ত্র সর্বাগ্রে বৃত্তি নিরোধের পক্ষপাতী। যে সকল ইন্দ্রিয় যে কোনো বস্তু সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞানের উৎপাদক, তারা যে বস্তুর প্রকৃত স্বরূপ গ্রহণে বা নির্ণয়ে ভ্রান্ত বিপর্যস্ত ও অসমর্থ তা বোঝানোর জন্যই আমি এতক্ষণ ধরে এত কথা বললাম। মৃগতৃষ্ণিকার উদাহরণে চক্ষুর ইন্দ্রিয়ের ভ্রান্তি দেখানো হয়েছে। সূর্যাদির গতি বিষয়ে যা কিছু আলোচনা করেছি তাতে তার বিপর্যয় কীভাবে হয় তা দেখানো হয়েছে। এখন বস্তুর যথার্থ জ্ঞান উৎপাদনে ইন্দ্রিয়ের অক্ষমতা কতখানি তা বুঝিয়ে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। সূর্যের শুভ্র রশ্মি আমরা প্রত্যহই দেখে থাকি, রশ্মির শুভ্রত্বে বা শ্বেতত্বে কারো সন্দেহ নাই, কারণ চক্ষুর ইন্দ্রিয় তার শুভ্রত্ব দেখায় এবং মনও সেই শুভ্রত্ব গ্রহণ করে। কিন্তু প্রকৃতপক্ষে শুভ্র বলে কোনো মৌলিক বর্ণই নাই। সকল বর্ণের অভাব হলে যেমন কৃষ্ণত্ব হয়, সেই রকম অনুপাত বিশেষে সকল মৌলিক বর্ণের মিশ্রণই শুভ্রত্ব হয়ে থাকে। যদি একটি স্বচ্ছ ত্রিপৃষ্ঠ বা তিন শিরাযুক্ত কাঁচের মধ্যে দিয়ে সূর্যের কতকগুলি রশ্মি গমন করে, তাহলে ধূমল, শ্যাম, নীল, হরিৎ, পীত, নারঙ্গ ও লোহিত এই সাতটি বর্ণের আবির্ভাব হয়। ওই কাঁচে শ্বেত বলে কোনো বর্ণই নাই, কারণ শ্বেত কোনো মৌলিক বর্ণই নয়, এটি কেবল মিশ্রণের ফল মাত্র। কার্যে কারণ নিহিত থাকে, এ তো স্বতঃসিদ্ধ তত্ত্ব। শুভ্র বর্ণ রশ্মিতে ধূমলাদি সাতটি বর্ণ না থাকলে তা হতে কখনো ধূমলাদি বর্ণ বিশ্লিষ্ট হতো না। সুতরাং এখানে ওই ধূমলাদি সাতটি বর্ণ কারণ এবং শুভ্রত্ব বা শ্বেতত্ব কার্য বলে পরিগণিত। ইন্দ্রিয় যদি বস্তুর স্বরূপ গ্রহণে পর্যাপ্ত হতো, তাহলে চক্ষু সূর্যরশ্মিতে সূর্য কারণ দেখতে পেত এবং ওই কারণের সন্ধান পেয়ে স্থূল কার্যে আর মুগ্ধ হতো না। আমাদের চক্ষুর ইন্দ্রিয় সূক্ষ্ম গ্রহণে অসক্ত বলে নিজের অক্ষমতা মায়ার দ্বারা পূরণ করতে গিয়ে সাতটি মৌলিক বর্ণ হতে একটি কাল্পনিক বর্ণের সৃষ্টি করে থাকে। সূর্যরশ্মির মতো চন্দ্রকিরণ বা অগ্নিশিখা সম্বন্ধে একই কথা। সূর্যরশ্মিতে সপ্তবর্ণের সদ্ভাব আছে, এ কথা যে এই যুগের পদার্থবিজ্ঞানীদেরই অভিনব উদ্ভাবন তা নয়, প্রাচীন বৈদিক ঋষিরাও এ তত্ত্ব জানতেন। যোগীগণ সূর্যে সংযম করে প্রজ্ঞালোকে সূর্যরশ্মির তত্ত্ব জানতে পেরেছিলেন, সেই জন্য তারা সূর্যকে সপ্তাশ্ব বলতেন। অশ্ব শব্দের অর্থ ঘটক হলেও এখানে রশ্মির নিরতিশয় সংবেগ হেতু রশ্মি অর্থে অশ্ব শব্দ ব্যবহৃত হয়েছে। এই জন্য নিরক্তকার মহর্ষি যাস্ক ঘটক অর্থে অশ্ব শব্দ উল্লেখ করার পর বলেছেন, অশ্ববতে হত ধানং মহাসনা ভবন্তীতি চ। সূর্যকে সপ্তাশ্ব বলার কারণ সব ধাতুর অর্থ একত্র হওয়া। সূর্যকিরণে সাতটি মৌলিক বর্ণ একত্র হয়ে নিরতিশয় বেগে গমন করে বলে বৈদিক যুগে সূর্যকে বলা হতো শক্তি। আরও দেখা যায় যে সূর্যরশ্মি জগৎকে ধারণ অর্থাৎ পোষণ করে বলে রশ্মি অর্থ অশ্ব শব্দ দধিক্রা শব্দেও অভিহিত হয়েছে। যাই হোক, আমি ইতিপূর্বে দেখিয়েছি যে চক্ষু গঠনানুসারে প্রতিবিম্বের বিপর্যয়ে জ্ঞানেরও বিপর্যয় ঘটে এবং মানুষের দর্শন শক্তি প্রতীকগত রশ্মির অনুসরণে অসমর্থ বলে চক্ষু দ্রষ্টব্য বস্তুর একটি ছায়ামূর্তি দেখায় বলে চক্ষুর ইন্দ্রিয়ের প্রতারণামূলক কার্যকারিতা সহজেই প্রতিপাদিত হয়। অতএব পরমার্থ দৃষ্টিতে চক্ষু দ্বারা সাক্ষাৎ দর্শন হয় না বলে যোগশাস্ত্রে চক্ষুদৃষ্ট ও বুদ্ধি নামক অতরেন্দ্রিয় দ্বারা প্রাপ্ত জ্ঞানকে
পরোক্ষ অর্থাৎ অনুমান সিদ্ধ জ্ঞান বলে অভিহিত করেছেন। স্থালিপুলাক ন্যায়ানুসারে এখানে কেবল চাক্ষুষ জ্ঞানের উদাহরণ বোঝানো হলেও অন্যান্য সমূহ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও অতরেন্দ্রিয় দ্বারা যে জ্ঞান উপলব্ধ হয় তা ব্যবহারত সত্য হলেও পারমার্থিক দৃষ্টিতে ভ্রান্তি ছাড়া কিছু নয়। এই সমস্ত কারণে যোগীগণ ইন্দ্রিয় বৃত্তির নিরোধ করে এবং বৈদান্তিকরা ইন্দ্রিয় ব্যাপারকে অনিত্য বলে কেবলমাত্র জ্ঞানের দ্বারা তত্ত্ব নিরূপণের চেষ্টা করে থাকেন। এখানে আচার্যপাদ সনৎসুজাত তত্ত্ব দৃষ্টি অবলম্বন করে বুদ্ধিজনিত সমস্ত জ্ঞানকে অধ্যাসিক বলেছেন। বুদ্ধিজনিত আধ্যাত্মিক জ্ঞান মাত্রই পরোক্ষ, সুতরাং তা অপরাবিদ্যার অন্তর্গত। আর মন বুদ্ধি ইন্দ্রিয়াদির সহায়তা ছাড়া বস্তুর যে প্রকৃত স্বরূপ দর্শন যে উপায়ে হয়ে থাকে তাকে পরাবিদ্যা বলে। বলা বাহুল্য, এই পরাবিদ্যাই অপরোক্ষ জ্ঞানের প্রসূতি। এইভাবে সনৎসু জাতীয় অধ্যাত্মশাস্ত্রের প্রথম অধ্যায়ে 43 শ্লোক অর্থাৎ শেষ মন্ত্রটির সবিশেষ ব্যাখ্যা করে একলিঙ্গ স্বামী হরিস্বামীকে বললেন, এইভাবে প্রত্যেকটি মন্ত্র পূর্বাপর প্রসঙ্গ ও সংকেত ধরে ধীরভাবে পর্যালোচনা করে মনন করতে পারলে তবেই মন্ত্রার্থ অধিগত হয়। তুমি এইভাবেই মনন করবে, তাতে যদি সকলের সঙ্গে তাল রেখে এগিয়ে যেতে না পারো তাতে কোনো ক্ষতি হবে না। হরিস্বামী বিনম্রভাবে তার কথায় সায় দিতে দিতে তিনি এইবার আমার দিকে তাকিয়ে আমার যদি কোনো প্রশ্ন থাকে তা জিজ্ঞাসা করতে ইঙ্গিত করলেন। আমি তাকে কোনো প্রশ্ন করব এ কথা ভেবে দেখিনি, তাই সহসা তার সম্মতি পেয়ে 3-4 মিনিট চুপ করে বসে থেকে ভেবেচিন্তে অপ্রাসঙ্গিকভাবে একটি বেদমন্ত্র সম্বন্ধে আমার একটা শঙ্কা নিবেদন করে বসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঋগ্বেদ সংহিতার 7ম মণ্ডলের 33 সূক্তের বশিষ্ঠ ঋষি ঋষ্ট 13 নম্বর মন্ত্রে আছে, সত্রে হ যাতা বিসিতা নমোভি কুম্ভে রেতহ শিশি চতুহ সুমানম তত হ মান উদিয়াই মধ্যাত্তত যাত মৃষি বা বহুর্মশিষ্ঠম। আমি এই মন্ত্রের সরল অর্থ যা বুঝেছি তা হল যজ্ঞে উৎপন্ন মিত্র ও বরুণ স্তুতি দ্বারা প্রার্থিত হয়ে কুম্ভের মধ্যে নিজ তেজ স্থাপন করেছিলেন, অতঃপর সেই কুম্ভের মধ্য হতে মান আবির্ভূত হলেন। বশিষ্ঠ ঋষিও তা হতেই জন্মেছিলেন। পূর্ববর্তী 2টি ঋকমন্ত্রেও আছে বশিষ্ঠ মিত্রা বরুণের পুত্র। উর্বশীর মন হতে জাত, এই আখ্যানের প্রাকৃতিক অর্থ কি? আমার প্রধান প্রশ্ন হল মন্ত্রোক্ত এই মানকে, ইনিও কি বশিষ্ঠের মতো কোনো ঋষি ছিলেন? একলিঙ্গ স্বামী বললেন, মন্ত্রে আম্মাত মান ঋষি তো বটে, মহর্ষি অগস্ত্যেরই পূর্ব নাম মান। বশিষ্ঠ শব্দের আদি অর্থ বসুতম অর্থাৎ উজ্জ্বলতম অর্থাৎ সূর্য, মিত্র ও বরুণ অর্থে দিন ও রাত্রি, উর্বশীর আদি অর্থ উষা। অতএব বশিষ্ঠ অর্থাৎ সূর্যকে মিত্রা বরুণের পুত্র বলা হয়েছে। উষাকালের পরই সূর্য উদিত হন, মনে হয় যেন উষা অর্থাৎ উর্বশীর কোল হতেই সূর্য হলেন। এখন মানমুনির কথা শোনো। এই মানমুনি বিন্ধ্যাচলের দর্পচূর্ণ করে অগস্ত্য নাম পেয়েছিলেন। অগস্ত্য শব্দের ব্যাকরণগত উৎপত্তি হল অগং বিন্ধ্যাচলং ত্রয়স্থিতি অগস্ত্য। লোপামুদ্রা অগস্ত্যের পত্নী এবং তার পুত্রের নাম ছিল ইদ্মবাহু। প্রত্নতত্ত্ববিদ হিন্দু পণ্ডিতদের মতে সপ্তগণ্ডকীর নিকটবর্তী শালগ্রামী নদীর তীরে মান মুনি জন্মগ্রহণ করেন। সেখানে পুলহ মুনির আশ্রম ছিল এবং এখনও ওই স্থানে মুক্তিনাথের মন্দির বিরাজ করছে। এই মানমুনি সপ্ত সিন্ধু হতে বহুতর আর্য সন্তানকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে তাদের জন্য উপনিবেশ স্থাপন করেছিলেন। তদুপলক্ষে মানমুনি রাজপুতানাস্থিত এক সমুদ্রকে শোষণ করে বিন্ধ্যাচলকে খর্ব করে দেবগিরির অর্থাৎ বর্তমান হায়দ্রাবাদের অন্তর্গত দৌলতাবাদের নিকটে আতাপি বাতাপি এবং ইলবল নামক দুর্ধর্ষ অনার্য নেতাদেরকে দমন করেন।
যেখানে ইলবল পরাজিত হয় তার নাম ইলোলা, পরে ইলোরা, এখন এলোরা হয়েছে। এলোরাই বিশ্বকর্মার চৈতা অর্থাৎ পর্বত গুহাস্থিত মন্দির পরিবেষ্টিত একটি যজ্ঞস্থান এখনও বর্তমান আছে। পরবর্তীকালে বৌদ্ধ যুগে বৌদ্ধরা ওইখানে বিহার নির্মাণ করেছিলেন। দেবগিরির কিছু দূরে নাসিকের নিকট অগস্ত্য মুনির আশ্রম ছিল, এখনও এই স্থান আগস্তিপুর নাম প্রসিদ্ধ। এইখানেই লোপামুদ্রার গর্ভে ইদ্মবাহের জন্ম। মান বা অগস্ত্য যে বিন্ধ্য পর্বতকে খর্ব করেছিলেন, আমরা এই ধাবরীকুণ্ডে যে পর্বতের কোলে বসে আছি, এই বিন্ধ্য পর্বত তিন ভাগে বিভক্ত। পারিপাত্র অর্থাৎ অমরকণ্টক হতে পশ্চিম সমুদ্র পর্যন্ত, ঋক্ষ পর্বত অর্থাৎ মেকল হতে পূর্ব সমুদ্র পর্যন্ত, এবং সুক্তিমান অর্থাৎ মধ্যদেশের দক্ষিণ পূর্ব স্থিত যেভাগে বিন্ধ্যবাসিনীর মন্দির বিরাজ করছে। পারিপাত্র হতে বিন্ধের একটি শাখা উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে। এই শাখার বর্তমান নাম